فاسالوا اهل الذكر ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাত বোন প্রশ্ন করেছেন যে আমি এক জায়গায় কাজ করি তো সেখানে নামাজ ঠিক মতন পড়তে পারি না কিন্তু আমি যখন বাসায় আসি তখন আলহামদুলিল্লাহ আমি সমস্ত নামাজগুলো কাজা করি তো এতে আমার কি গুণা হবে কি না সেখানে সেরকম পড়ার সুবিধা নেই বোন দেখেন ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ রসলি করিম সাল্লাহ সাল্লামের যখন হাদিস পড়বেন রসুল্লি করিম সাল্লাহ সাল্লাম বলেছে বুনিয়াল ইসলাম আল্লাহাম সেই বখার এবং সেই মুসলিমের হাদিস ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি পাঁচটির ওপর ইসলাম টিকে আছে একটা বাড়ি যেমন টেকে থাকতে পারে না বিনা পিলারে তো ইসলামের পিলার হচ্ছে পাঁচটি তার মধ্যে একটা হচ্ছে ক্যালেমা দ্বিতীয় হচ্ছে নামাজ দ্বিতীয় হচ্ছে নামাজ এখন দেখেন নামাজের টাইম এলে নামাজের সময় হলে আপনার কাজ আগে না আপনার নামাজ আগে এটা আপনাকে লক্ষ্য করতে হবে যেহেতু দ্বিতীয় দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ তাহলে আমি নামাজটা আগে পড়বো না কাজটা আগে করবো এবারে এবার আসুন আল্লাহ তবরাকাল্লাহ কী বলছেন আল্লাহ তবর আকতল্লাহ বলছেন ইয়াহ উল্দ্দিন আমরুল সলা জুমাতে ইয়াহুল দিন আমর ইদানুদ্দ ইয়ুমা ফসা ইল্লাহি বাই ওজারুলভাই হ্যাঁ যে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে তো সমস্ত ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করে নামাজের দিকে ছুটে আসো তারপর নামাজ যখন শেষ হয়ে যাবে আবার নিজের ব্যবসা বা নিজের যা যা কাজ সে সেই কাজে লেগে যাও এখন আপনি যেখানে কাজ করছেন সেই কাজটা আগে নামাজটা আগে এবার আপনাকে চয়েস করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি এরকম হয় যে কন্টিনিউ আপনি সেখানে নামাজ পড়তে পারছেন না বাড়িতে এসে আপনি কাজা করছেন তো এটা ঠিক নয় আপনাকে নামাজ সে তার টাইমই পড়তে হবে কেননা সালাতে কাহা তা আর মোমিনী না বা যে নামাজ নিশ্চয়ই ফরজ করা হয়েছে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট টাইমে মমিনের ওপর নামাজ ফরজ করা হয়েছে এখন আপনি ডিউটি বানিয়ে নিয়েছেন যে জহরের নামাজ আসরের নামাজ এসে প্রত্যেক দিন বাড়িতে পড়ব কাজের জন্য আবার সেখানে অসুবিধা হচ্ছে সেখানে অসুবিধা হলেও আপনাকে সেই পোশাক এক মমিন মানে মেয়ে যে কোনো আমি আপনার কথা বলছেন যে কোনো তার তার উচিত হবে যদি সেখানে সে কাজ করছে নামাজ পড়ার অসুবিধা হলে তাকে একটা জায়গা ঠিক করতে হবে সেখানে বলে ঠিক করতে হবে সেই ড্রেস নিয়ে যেতে হবে যদি ড্রেসে নামাজ পড়তে অসুবিধা হচ্ছে নিয়ে নিয়ে যেতে হবে কিন্তু নামাজকে সব সবসময় আগে রাখতে হবে সমস্ত রকম কাজের চেয়ে